নমস্কার, দেখছেন পিবি টোয়েন্টি ফোর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের প্রার্থীদের প্রচার সজ্জা নষ্ট করাকে কেন্দ্র করে কৈলাসহরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। কৈলাসহর পুর পরিষদের বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থীর সমর্থনে লাগানো দলীয় পতাকা, ফ্লেক্স, পোস্টার সহ একাধিক প্রচার সজ্জা নষ্টের প্রতিবাদে কৈলাসহর থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। কৈলাসহর শহরে অবস্থিত সিপিআইএম দলীয় অফিস থেকে দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে শহরের রাজপথ পরিক্রমা করে কৈলাসহর থানার সামনে এসে রাস্তা অবরোধ করে এবং কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিপিআইএম নেতা কান্তিলাল দেব, মুকুট আলী সহ আরও অনেকে। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন তিনজনের এক প্রতিনিধি দল কৈলাসহর থানার ওসির নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এই সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বলেন, শাসক বিজেপি দল নির্বাচনে পরাজয়ের ভয়ে বিগত কয়েকদিন ধরে কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ড এলাকায় দলীয় প্রার্থীদের বিভিন্ন প্রচার সজ্জা নষ্ট করে দিচ্ছে। পুলিশের কাছে লিখিতভাবে জানানোর পরেও পুলিশ কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না, পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, কৈলাসহর পুর পরিষদের মোট ১৭টি ওয়ার্ডেই সিপিআইএম দল তারা প্রার্থী দিয়েছে। আজ অবধি ৯টি ওয়ার্ডের প্রার্থীদের দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার সহ বিভিন্ন প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে শাসক বিজেপি দলের কর্মীরা, এমনটাই অভিযোগ করছেন তিনি। পুর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের প্রার্থীদের প্রচার সজ্জা নষ্ট করাকে কেন্দ্র করে কৈলাসহরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং কৈলাসহর পুর পরিষদের বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থীর সমর্থনে যে দলীয় পতাকা, ফ্লেক্স, পোস্টার ইত্যাদি লাগানো হয়েছে প্রচারের জন্য, সেই প্রচার সজ্জা নষ্টের অভিযোগ করছে সিপিআইএম নেতৃত্ব। যে রাজ্যের শাসক দল গোটা রাজ্যেই একটা সন্ত্রাসের পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি করছে, বিভিন্ন জায়গাতে প্রার্থী, বিরোধী প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না, তারপরও যারা জমা দিয়েছেন কোথাও কোথাও তাদের বাড়ি করে হামলা, হুদ্দুতি দূর করে মনোনয়ন প্রত্যাহার, এই বিষয়গুলি চলছে। তার মধ্যে তুলনামূলকভাবে আমরা কৈলাসহরে এই সমস্ত সন্ত্রাস ভয় ভীতি মারিয়েও আমরা বিরোধীরা প্রার্থী দিয়েছি এবং আমরা সিপিআইএম ১৭টা ওয়ার্ডেই প্রার্থী দিয়েছি এবং আমরা নির্বাচনী প্রচার কাজ করে যাচ্ছি। এর মধ্যে আমরা দেখেছি গত পরশুদিন দেশের মহামান্য সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছেন যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিরোধী দলগুলি যাতে প্রচার করতে পারে এই বিষয়টা এনশিওর করার জন্য রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। কিন্তু তারপরে আমরা দেখলাম গভীর উদ্বেগের সাথে গতকাল, গত পরশু দুদিন ধরেই আমাদের এই কৈলাসহর পুর পরিষদের অনেকগুলি ওয়ার্ডে আমাদের প্রচার সজ্জা নষ্ট হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৯টি ওয়ার্ডে আমাদের প্রচার সজ্জা নষ্ট হয়েছে। আজকে আমরা একই সাথে গতকাল রাতে এবং পরশুদিন যেগুলি নষ্ট হয়েছে তার মধ্যে ১ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ড, ৭, ৮, ৯, ১২, ১৬ এই ওয়ার্ডগুলি যে প্রচার সজ্জা নষ্ট হয়েছে, আমরা তার জন্য সমস্ত প্রার্থীদের সহ আমরা এসেছি থানার সামনে, আমরা বিক্ষোভ জানিয়েছি এবং কৈলাসহর থানার ভারপ্রাপ্ত কার্যকারকের কাছে প্রত্যেক প্রার্থীর তরফ থেকে এই অভিযোগ আমরা তুলে ধরেছি। আমরা তার কপি রিটার্নিং অফিসার, জেলা রিটার্নিং অফিসার, পুলিশের যিনি এসপি আছেন তার কাছে এবং রাজ্য নির্বাচন কমিশন পর্যন্ত আমরা পাঠাব। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। জয় 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 জয়